মেটেরিয়াল যাচ্ছে, সেই আগারগা থেকে ছেড়ে যাচ্ছে মেটেরিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। নিচের যাত্রীগুলো অনেক উৎসাহিত যে তারা মেটেরিয়াল না পেরে অনেক কষ্ট পাচ্ছে এবং সেই মেটেরিয়ালে তারা আগামীকালকে উঠবে। দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা যে মেটেরিয়ালে ওঠার জন্য দীর্ঘ লাইন, সেই লাইন অনেক দূর চলে গেছে, পাসপোর্ট অফিসের কাছাকাছি চলে গেছে দীর্ঘ লাইন। সেই অপেক্ষাকৃত লাইন আজকে আপনাদেরকে দেখাবো যে কতটুকু আগ্রহে তারা এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে দেখাবো যে সেই মেট্রোলে ওঠার জন্য যাত্রীরা অনেক দূর থেকে আসছেন এবং তারা অপেক্ষাকৃত সেই মেট্রোলে উঠতে পারে নাই, না পারার কারণে তারা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং আজকে 12টা পর্যন্ত সেই মেট্রোলে নিয়ম অনুযায়ী সে বন্ধ হয়ে গেছে। আবার আগামীকাল সকালে 8টা থেকে আবার শুরু হবে। সেই দীর্ঘ লাইন একদম আগারগাঁয় স্টেশন থেকে একদম পাসপোর্ট অফিস পর্যন্ত হয়ে গেছে, দীর্ঘ লাইন শুরু হয়ে গেছে এবং সেই লাইন অনেক দূর চলে যাচ্ছে এবং যাত্রীরা অনেক অপেক্ষা করেও সে মেট্রোলে উঠতে পারেনি। একদম আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট অফিসের কাজ দিয়ে যে দীর্ঘ সেই লম্বা লাইন দাঁড়িয়ে আছে, কিন্তু যাত্রীরা উঠতে পারেনি। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং সেই মেটেরিয়ালে না উঠতে পারার কারণ। ভাই কোথায় কোথায় থেকে আসছেন? বরগুনা জেলা পাথরঘাটা থানা থেকে আসছি এই মেটেরিয়ালে ওঠার জন্য। উঠতে পারেন নাই? না, উঠতে না পারলে তো আমার তোমার রাত্রে হোটেলে থাকবো, সে টাকাও নাই। ও, আপনি বরগুনা থেকে আসছেন? জি। মেটেরিয়ালে ওঠার জন্য? জি। আচ্ছা, এই এখন যে উঠতে পারেন নাই আজকে, মন খারাপ লাগছে কি? অবশ্যই মন খারাপ লাগছে। না, এটা তো আপনার সরকারি নির্দেশনায় যে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সেই অনুযায়ী বন্ধ হয়ে গেছে, অবশ্য মানা উচিত। কিন্তু তারপর আমরা যারা দূর দূর প্রান্ত থেকে আসছি তাদেরকে আরো দু ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য তারপর বন্ধ করে দিলে মোটামুটি ভালো হয়। কিন্তু না, এটা তো সবার জন্য উন্মুক্ত, বিশেষ করে যারা বাহিরে এবং যারা ঢাকা থাকে সবার জন্যই একই নির্দেশনা যে 8টা থেকে 12টা পর্যন্ত। আপনার ঢাকার শহরে যেইভাবে জ্যাম জট, এক জায়গায় এসে পৌঁছতে জি সময়ের প্রয়োজন। আচ্ছা, সব আগামীকালকে ইনশাল্লাহ উঠতে পারবেন, সেই প্রত্যাশা কি আপনি আজকে থাকবেন আগামীকালে ওঠার জন্য? আজকে না উঠতে পারলে আগামীকালকে ওঠার জন্য অবশ্যই থাকবেন। আচ্ছা, আপনি এত দূর থেকে আসছেন, অবশ্যই থাকবেন, আমরাও প্রত্যাশা করি আপনি থাকেন মেট্রোল উঠে, আপনি দেখে যান যে মেট্রোলের উঠে আনন্দটা উপভোগ করে যান। ঠিক আছে, ধন্যবাদ ভাই। দেখছেন, একজন ভাইয়ের আমরা সাক্ষাৎকার নিলাম যে মেট্রোলে উনি বরগুনা থেকে আসছেন, দীর্ঘ লাইন, সেই বরগুনা থেকে আসে উনি মেট্রোলে না উঠতে পারায় তাকে অনেক বলতেছে যে বরগুনা থেকে আসছি এত দীর্ঘ লাইন, সেই উঠতে পারি নাই, ওনার মন খারাপ। আপনারা দেখছেন অনেক লোকজন সেই দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করে আছে মেট্রোলে ওঠার জন্য। কেউ ঢাকার বাহির থেকে অনেক বাইরে আসছেন, বোনের আসছেন, কিন্তু উঠতে পারে নাই। তো কালকে ঠিক 8টা থেকে শুরু হবে, আমার মনে হয় কালকে অনেক আবার ভিড় হবে দেখতে।